২৪ বছরে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে অবশেষে প্রকাশিত হলো ২০০ বছরের বাঙালি চিন্তার অনন্য সংকলন বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ। প্রথম পর্বে পাঁচটি বিষয়ে ৫৪ খণ্ডের মোড়কোন্মোচন হলো শনিবার। বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থমালার সম্পাদক সহ শিল্প ও সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনেরা। এই ধরনের রচনা সংগ্রহ উচ্চ আদর্শ ও মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লায়লা নসরিনের রিপোর্ট। গত ২০০ বছরের বাঙালির চিন্তার এক অনন্য সংকলন, ২০০ বছরের শ্রেষ্ঠ বাঙালি মনীষীদের সুনির্বাচিত রচনা এক সূত্রে গেঁথে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশ করছে ২০০ খণ্ডে বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ। বাঙালির সাহিত্য চিন্তা, ধর্মচিন্তা, ইতিহাস চিন্তা, দর্শন চিন্তা, নারী চিন্তা, বিজ্ঞান চিন্তা সহ ১৬টি বিষয়ে ৭৪,০০০ পৃষ্ঠার এই রচনা সংগ্রহ। এরকম একটা কাজ কখনো একবারে চূড়ান্ত সম্পূর্ণ হতে পারে না, এটা একটা প্রক্রিয়া। এটা যখন বেরিয়ে যাবে তখন হয়তো দেখা যাবে যে কোনো কোনো খণ্ডে একটা দুটো লেখা, খুব গুরুত্বপূর্ণ লেখা বাদ পড়ে গেছে, কিন্তু এগুলো তো আসলে পুনর্মুদ্রিত হবে, এগুলোর নানা সংস্করণ হবে। বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে রচনা সমগ্র প্রকাশের শুভ সূচনা। উপস্থিত ছিলেন প্রকাশনাগুলোর সম্পাদক সহ দেশের বিশিষ্টজনেরা। উন্মোচন করা হয় বিশেষ এই প্রকাশনার ওয়েবসাইটও। ২০০০ থেকে এখন পর্যন্ত দীর্ঘ ২৪ বছরের পরিশ্রমে প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই গ্রন্থমালা প্রকল্পের স্বপ্নদ্রষ্টা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। এই ২০০ বছরের দিকে এত করে তাকাচ্ছি কেন? কারণ এই ২০০ বছর শুধু একটা যে কোনো ২০০ বছর নয়, বাঙালির জীবনে এটা একটা অসাধারণ সময়। কারণ আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে কিন্তু বাঙালির এই শক্তি, এই ২০০ বছরের মধ্যে যে শক্তির স্ফুরণ ঘটেছে এই শক্তি আমরা পাব। আমি সবসময় কাজ করতে ভালোবাসি এবং কাজকে একটা আনন্দময় জিনিস, এর কোনো ভবিষ্যৎ আছে কিনা, এ করলে কি হবে, এই বই বের করলে বাঙালি জাতি আকাশে উঠবে কিনা, এগুলো ভাবি না। মনে হয় যখন মনে হয় যে এই কাজটা করলে সবারই উপকার, সবারই আনন্দ, আমারও আনন্দ। বর্তমানে ৫টি বিষয় সংকলনগুলো বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে। ২০০৮ খণ্ডের এই সমগ্রের মূল্য ১,৮০,০০০ টাকা। ২০২৪ সালের ৩১শে মার্চের মধ্যে প্রি অর্ডার করলে ৫০% ছাড়ে ৯০,০০০ টাকায় পাওয়া যাবে বাঙালির চিন্তার অনন্য এই গ্রন্থমালা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।